গুগলে জাতির ক্রাশ লিখে খুঁজলে প্রথমেই যার নাম দেখাবে তিনি হলেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। চলচ্চিত্র জগতে তার উত্থান প্রায় ধূমকেতুর মতো। অভিনেতা বিজয় দেবেরাকুন্ডার সঙ্গে একাধিক ছবি সুপারহিট হওয়ার পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন রশ্মিকা মন্দানা। এরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে রশ্মিকা বিজয়ের প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জন চাউর হয়। বহু অনুষ্ঠানে একসাথে দেখা গিয়েছে এই তারকা জুটিকে, তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই দুজনে প্রকাশ্যে আসেনি। জানা যায় 2017 সালে নিজের প্রথম ছবি সহ অভিনেতার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রশ্মিকা, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই সম্পর্ক। রশ্মিকার প্রথম ছবি চিরিক পার্টি 2016 সালে মুক্তি পাওয়া কন্নড় এই ছবি হাত ধরে তার সাফল্যের শুরু হয়। এই সিনেমার প্রযোজক ও অভিনেতা রকি ছেতির সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সম্পর্ক কয়েক দাগ এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারা। 2017 সালে তিনজন বাগদান হয় রকিত ও রশ্মিকার, তবে কোনো এক অজ্ঞাত কারণে ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। 2018 সালে সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রকিত ও রশ্মিকা।